শক্তি, দৃঢ়তা, দক্ষতা, তীক্ষ্ণ দৃষ্টি আর বুদ্ধির সমার্থক শব্দ হিসেবে শিকারি ঈগলকে দাঁড় করালে খুব একটা ভুল হবে না। অনেক সময় কিছু স্থানে আপনি এই পাখিটিকে খাদ্য শৃঙ্খলের সবচেয়ে উপরে দেখতে পাবেন। এই সফল শিকারী পাখিটির অভিযোজন, বাসস্থান এবং সহাবস্থান এখনও গবেষকদের কাছে চমৎকার এক গবেষণার বিষয়। পাখিদের মধ্যে আকাশে সবথেকে উপরে ওড়ে থাকে ঈগল। পাখি রাজ্যের সিংহাসন দখলকারী এই পাখির রাজা ঈগলকে নিয়ে থাকছে আমাদের আজকের পর্ব। আকর্ষণীয় কালো পালকের কারণে এদেরকে ব্ল্যাক বা কালো ঈগলও বলা হয়ে থাকে, যদিও এটি এশিয়ার কালো ঈগল নয়। দক্ষিণ ও পূর্ব আফ্রিকার পার্বত্য অঞ্চলে, আরব উপদ্বীপ এবং দক্ষিণ মধ্যপ্রাচ্যে এই বড় আকারের ঈগলগুলোকে দেখা যায়। এর শারীরিক গঠন অনেকটা গোল্ডেন ঈগলের মতো। ফরাসি পক্ষীবিদ এবং উদ্ভিদবিদ জুলেক্স ভেডেউক্সের নামানুসারে ঈগলটির নাম রাখা হয়েছে। দৈর্ঘ্যে 3 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এই ঈগল। এরা কালো চোখ এবং ধূসর ঠোঁট বিশিষ্ট। পুরুষদের গড় ওজন 2.5 থেকে 4.5 কেজি, যেখানে স্ত্রী ঈগলের গড় ওজন 3 থেকে 6 কেজি পর্যন্ত হয়। গোল্ডেন ঈগল থেকে সামান্য ছোট হলেও তাদের পা গোল্ডেন ঈগলের থেকে বেশ বড়। মার্শিয়াল ঈগল আফ্রিকার ঈগলগুলোর মধ্যে সবচেয়ে বড়। কালো রেখাযুক্ত সাদা পেট এবং সাদা পায়ের এই বিশাল ঈগল এতটাই শক্তিশালী যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষকে তার পা দিয়ে আঘাত করে ছিটকে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে এবং ভেঙে ফেলতে পারে হাত। ঈগলটির ওজন হয় 6.5 কেজি পর্যন্ত। শরীরের দৈর্ঘ্য হয় প্রায় 3 ফুট, তবে কখনো কখনো এর চেয়ে বেশিও হয়। এর ডানার এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দৈর্ঘ্য প্রায় 6 ফুট 4 ইঞ্চি। সাদা লেজের এই ঈগলগুলো হল যুক্তরাজ্যের সবচেয়ে বড় শিকারী পাখি। এর রয়েছে বিশাল লম্বা প্রশস্ত ডানা এবং ছোট কিলোক আকৃতির লেজ। 20 শতকের গোড়ার দিকে প্রজাতিটি যুক্তরাজ্যে বিলুপ্ত হতে শুরু করে, তবে বন্দিদশায় প্রজনন চালিয়ে মুক্ত করে দেওয়ার মাধ্যমে বনাঞ্চলে এর সংখ্যা অনেকটা স্থিতিশীল মাত্রায় আনা হয়েছে। আফ্রিকান ক্রাউন ঈগল হল সাব সাহারান আফ্রিকার সবচেয়ে শক্তিশালী শিকারী পাখি। প্রাপ্তবয়স্ক ঈগলরা বেশ আকর্ষণীয় পালকে আবৃত থাকে। মাথার উপরের মুকুটের মতো ঝুঁটিটি এর মাথাকে প্রায় ত্রিভুজের আকার দেয়। লেজ বাদামি ধূসর সহ কালো রঙের। পুরো পায়ের আঙুলে রয়েছে লম্বা নখর, যা তাদের 4 গুণেরও বেশি আকারের জন্তু শিকারে সাহায্য করে। এই ঈগল যেমন পৃথিবীর বড় ঈগলগুলোর মধ্যে একটি, তেমনি সবচেয়ে বিরল প্রজাতির মধ্যেও এদেরকে স্থান দেওয়া যায়। গত 40 বছরে ফিলিপাইনের এই দানুবীয় ঈগলগুলো প্রায় বিলুপ্তির পথে এসে দাঁড়িয়েছে। মানুষের মাঝে সচেতনতা বাড়াতে সম্প্রতি একে ফিলিপাইনের জাতীয় পাখির মর্যাদা দেওয়া হয়। ফ্যাকাশে ধূসর নীল চোখের এই ঈগলটিকে সাধারণত বানর খেকু ঈগল বলা হয়ে থাকে, যদিও সাম্প্রতিক গবেষণায় তা ভুল প্রমাণিত হয়েছে। এদের প্রজনন প্রায় দীর্ঘ 2 বছর ধরে চলতে থাকে। গোল্ডেন ঈগল উত্তর গোলার্ধের সবচেয়ে পরিচিত শিকারী পাখি। একসময় পুরো আর্কটিক অঞ্চল জুড়ে বিস্তৃত থাকা এই পাখিটি জনবহুল এলাকাতে আর চোখে পড়ে না বললেই চলে। পূর্ববর্তী কিছু আবাসভূমি থেকে বিলুপ্ত হয়ে গেলেও বর্তমানে প্রজাতিটি ইউরেশিয়া, উত্তর আমেরিকা এবং আফ্রিকার কিছু অংশে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। এই পাখিগুলো দেখতে গাঢ় বাদামি রঙের। এরা পাহাড় বা উঁচু স্থানে বাসা বেঁধে কয়েক বছর ধরে প্রজনন চালাতে পারে। ব্রাজিলে এই ঈগলটি রয়্যাল হক নামে পরিচিত। একে মাঝে মাঝে আমেরিকান হার্পি ঈগলও বলা হয়। এরা গ্রীষ্মমণ্ডলীয় নিম্নভূমি রেইন ফরেস্টে বাস করে। প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসের কারণে এটি অনেক স্থান থেকেই বিলুপ্ত হয়ে গেছে। একে আমাজনের সবচেয়ে শক্তিশালী শিকারীগুলোর মধ্যে একটি ধরা হয়। রাজকীয় এই ঈগলটি অস্ট্রেলিয়ার স্থানীয় ঈগল এবং সবচেয়ে বড় শিকারী পাখি। এটি যখন আকাশে ওড়ে, তখন এর ত্রিভুজাকৃতি লেজ দেখে খুব সহজে একে অন্যদের থেকে আলাদা করা যায়। স্বাভাবিকভাবে স্ত্রী ঈগলের ওজন পুরুষদের তুলনায় বেশি হয়ে থাকে। পাখার বিস্তৃতি গড়ে 7.5 ফুট পর্যন্ত হয়। বল্ড ঈগল উত্তর আমেরিকার স্থানীয় শিকারী পাখি। 1782 সাল থেকে ঈগলটি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক। নাম টেকো ঈগল হলেও এটি আসলে পালকহীন নয়। বরং এর সাদা মাথা আর গাঢ় বাদামি দেহের কারণে ওড়ার সময় এর মাথা পালকহীন মনে হয় বলেই এমনটি নামকরণ করা হয়েছে। এদের ওজন 3 থেকে 6 কেজির মধ্যে হয়। এদের প্রধান খাদ্য মাছ হওয়ার কারণে জলময় স্থানে এদেরকে বেশি দেখা যায়। অনেক সময় পৃথিবীর সবথেকে চমৎকার শিকারী প্রাণী বলা হয়ে থাকে স্টেলার্স সি ঈগলকে। সামুদ্রিক ঈগলগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় এবং ভারী। তাছাড়া এটি দেখতেও বেশ আকর্ষণীয়।
বলা চলে ইগলদের মধ্যে সেরা। গড়ে 8 ফুট বিস্তৃত পাখা এবং 9 কেজি ওজনের এই প্রজাতিটি পূর্ব রাশিয়ার উপকূল এবং সমুদ্রের আশপাশের দ্বীপে বংশবৃদ্ধি করে। এরা বেশিরভাগ সময় পানির পৃষ্ঠ থেকে শিকার তুলে আনে। অনেক সময় অন্য পাখিদের থেকে খাবার কেড়ে নিতেও এরা অভ্যস্ত।